আমি বলতে পারি যে প্রিয়তম থেকে রাজকুমার মানুষের অনেক বেশি ভালো লাগবে। তবে আমার কনফিডেন্টের জায়গা হচ্ছে আমি সাধারণ মানুষের জন্য সিনেমা বানাই, সাধারণ দর্শক যারা সিনেমাটা আনন্দের জন্য দেখে, বিনোদনের জন্য দেখে, যা আমাদের দেশের, আমি বারবার মনে করি যে আমাদের দেশে মধ্যবিত্তের কোনো বিনোদনের জায়গা নেই, যারা ধনী তাদের বিনোদনের অনেক ধরনের অবকাশ আছে। আমার ওই কনফিডেন্টটা আছে যে যারা প্রিয়তমা দেখছেন, যে নতুন একটা দর্শক যারা প্রথম বাংলা ছবি, প্রথম বলবো না, হয়তো অনেকদিন পরে বাংলা সিনেমা দেখতে গেছেন, তাদের ভালো লাগবে। কিন্তু প্রিয়তমার চেয়ে মানুষ রাজকুমারকে বেশি ভালোবাসবে, দ্যাটস আই 100% শিওর। আমরা খুব বেশি জাজমেন্টাল, মানে আপনি একটা হাঁটা দেখে বুঝে ফেললেন এটা এটাই সিনেমা, আপনি এই হাঁটাটা এই 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 শটটা বা এই মোমেন্টটা কেন আপনি জানেন না, এটা কি একটা কোনো ড্রিম সিকোয়েন্স, এটা কি কোনো কমেডি সিকোয়েন্স, নাকি এটা কোনো অ্যাকশন সিকোয়েন্স, আপনি কিন্তু আগে পরে কিছুই জানেন না। দর্শক শুধু ফেসবুকেই থাকে না, মেন যে দর্শক যারা প্রিয়তমাকে হিট করছে, যারা রাজকুমারকে ইনশাল্লাহ হিট বানাবে, ব্লকবাস্টার বানাবে, তারা আসলে এই গুটি কয়েক না যারা আপনার একটা লুক দেখে বাতিল বলে দিল বা আপনার একটা কাস্টিং দেখে একটা মন্তব্য করে দিল। সাধারণ মানুষ যারা, ওনারা আসলে এত কিছু বোঝেন, ওরা আসলে সিনেমাটা দেখতে চায়, একটা ভালো সিনেমা দেখতে চায়। এবং আমি বিশ্বাস করি যখন আপনি রাজকুমার সিনেমাটা পুরোটা দেখবেন, আপনি কেন এই ক্লিন শেপ লুক, কেন দাড়িওয়ালা লুক, কেন এই হাঁটা, কেন কি, এই সব প্রশ্নের উত্তর আপনি পাবেন। প্রিয়তমার পরে তো আসলে আমাদের এই এই টিমটার প্রতি মানুষের একটা অন্যরকম ভালোবাসা, এক্সপেকটেশন কাজ করছে। রাজকুমার দিয়ে ইনশাল্লাহ যারা প্রিয়তমা দেখেছেন, যারা প্রিয়তমা পছন্দ করেছেন, তারা হতাশ তো হবেনই না, বরং আপনাদের রাজকুমার আরও বেশি ভালো লাগবে, রাজকুমার আরও বেশি এনজয় করবেন আপনারা। এবং দোয়া করবেন যেন আমরা ঠিকঠাক যেভাবে চাচ্ছি, যেভাবে এগুচ্ছি, সেভাবে যেন সিনেমাটা শেষ করে আগামী ঈদুল ফিতরে সিনেমা হলে সিনেমাটা নিয়ে আসতে পারি। এবং আমি সবসময় মনে করি যে একটা ভালো সিনেমার জন্য সবচেয়ে প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে ভালো দর্শক, কারণ ভালো দর্শক যদি ভালো সিনেমা না দেখেন তাহলে ভালো সিনেমাটা হবে না। সো আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক বড় একটা শ্রেণী আছে যারা সিনেমা দেখতে চায়, যারা সিনেমাকে ভালোবাসে, যারা ভালো সিনেমা, সুন্দর সিনেমা দেখতে চায়। সো আপনাদের প্রতি, সাকিবিয়ানদের প্রতি আমার মানে আবেদন বলি বা রিকোয়েস্ট বলেন যে আপনারা হলে আসবেন, সিনেমা দেখবেন, ভালো সিনেমা দেখবেন, ভালো সিনেমার পাশে থাকবেন।